আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লাস্ট টাইম জাপান আসার ডিসিশন বাদ দেওয়ার পরে যে ফ্রেন্ড আমাকে আবার ইন্সপায়ার করছে যে দেশে থেকে কি করবি, জাপানে চলে যা, খুব ভালো হবে। তো ইনি হলো সেই ব্যক্তি। ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং এখানে সাইডে মানুষ বসে থাকে ঠিক এভাবে। এটা বিস্কিট, এটা প্রায় 320 ইয়েন। 1 লিটার অলিভ অয়েল এখানে হলো 1520 ইয়েন। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, সবার কেমন আছেন? তো আজকে আপনাদের সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। আজকে হলো ফ্রাইডে এবং ঘড়ির কাঁটাতে বাজে এখন প্রায় 10টা। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাপানে লুপ, মানুষ দাঁড়িয়ে থাকে এবং এটা অটোমেটিক চলে, মানে এক প্রকারের সাইকেল আর কি। তো সেটা এবং সিস্টেমটা কি আসলে, এবং আজকে আমি টোকিওর ভিতরে সব থেকে বড় একটা মসজিদ, টোকিও ক্যামি মসজিদে যাবো, যেটা হচ্ছে টার্কিশদের, এবং এটার ভিতরে যে কারুকার্যগুলো আছে সেগুলো হচ্ছে পুরা মানে অসাধারণ কারুকার্য, এবং দেশীয় যে কালচার, ট্রাডিশনাল যে মসজিদগুলো হয়ে থাকে সেভাবে কিন্তু বানানো। তো সেগুলো দেখানোর চেষ্টা করবো, এবং আজকে আমার সাথে জয়েন করবে আমার বন্ধু জাহিদ। আমাদের বাসা একই জায়গায় এবং আমার বাড়ি থেকে তার বাড়ির ডিস্টেন্স হলো 5 কিলোমিটারের মতো। এবং আমি লাস্টে ভিডিওতে বলেছিলাম যে যে বন্ধুর জন্য আমি আসলে লাস্টে সিদ্ধান্তটা আবার নিয়েছিলাম, তো আজকে ওর সাথেও পরিচয় করিয়ে দিব। তো ভাই, ও চলে গেছে ব্যাংকে একটা কাজে, ওর আসতে আসতে প্রায় আর আধা ঘন্টার মতো লাগবে, আমি ওর জন্য এখন ওয়েট করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যখন ডাটাটা অন করলাম, তখনই একটা ফোনে SMS চলে আসছে যে সিমের বিলটা যদি আপনি পরিশোধ না করেন তাহলে কিন্তু সাসপেনশন করা হবে। তো আসলে গত আগস্ট মাসে আমাদের দেশে যে আন্দোলন হয়েছিল সেজন্য কিন্তু মানে আমরা কিন্তু ফোনে কথা বলতে পারছিলাম না, অনেক বেশি প্রবলেম হয়ে গেছিলো আমাদের। তো সেজন্য আমি ডাইরেক্ট কল দিয়েছিলাম আমার ফোন থেকে, সেজন্য অনেক বিল আসছে। সেজন্য কিন্তু ব্যাংকে থেকে আমি কিন্তু ওই পরিমাণ অ্যামাউন্ট রাখছিলাম, কিন্তু বিলটা অনেক বেশি আসাতে কিন্তু সেই টাকাটা কিন্তু কাটে নাই সেখান থেকে। এবং তারা আমাকে রিকোয়েস্ট পাঠায় যে আমার সিমটা সাসপেনশন করবে যদি বিল না দেয়। তো আমি বললাম যে আমাকে একটা কনভিনিয়েন্স স্টোর পেমেন্ট দিয়ে দেন, তো এটা আমাকে পাঠিয়েছে এবং মেয়াদ আছে 30 তারিখ পর্যন্ত। তো ওরা আমাকে আবার এটা মনে করিয়ে দিল যে আপনি যদি টাকাটা তার আগেই যদি না দেন তাহলে কিন্তু আমরা সিমটা আপনার সাসপেনশন করে দিব। তো ভাই, এখানে হলো 7-Eleven আছে, তার অপোজিট সাইডে ফ্যামিলি মার্ট আছে। তো এখন আমি 7-Eleven-এ গিয়ে আগে বিলটা পরিশোধ করব, তারপর আমার বন্ধুর জন্য অপেক্ষা করব। সত্যি কথা বলতে ভাই, এখানে মানে অনেক বেশি ব্যয়বহুল, জাপানে যেমন ইনকাম তেমন খরচ। ওকে, 10,000 ইয়েনের নোট দিয়ে দিচ্ছি, আমার আরও এখানে কনভিনিয়েন্স চার্জ আরও 100 ইয়েন। তো বিল যত আসছে তার থেকে 100 ইয়েন দেওয়ার লাগতেছে। চলো ভাই, বিল দেওয়ার কাজ কমপ্লিট। আসলে আমি এখানে যখন মানে বিলগুলো দেই, বিশেষ করে যখন আমার কোনো একটা মাসে বকেয়া বিল থাকে, আমি এটা আগেই মানে দেওয়ার পরে রিসিপ্টটা বিশেষ করে যত্ন করে রেখে দিই, তাহলে কিন্তু পরবর্তীতে সাপোজ যদি কোনো কারণে বিলটা পেমেন্ট হয়ে না থাকে এবং পরবর্তীতে আবার কিন্তু আমাকে সেই টাকাটা পে করতে হবে, তো ওকে 1 মাসের জন্য হলেও আমি সেটা খুব যত্ন সহকারে রেখে দিই। ভাই, এখন বাজে ঘড়ি কাটাতে 10:30। তো এই যে দেখতে পাচ্ছেন পিছনের দিকে লুপ চালিয়ে যাচ্ছে, তো এগুলো আজকে আমি চালাবো, তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। আমি লুপ চালানোর জন্য আসছি কিন্তু, বাট এখানে আমার ফ্রেন্ডের বাসার ঠিক পাশেই, এখানে 5 থেকে 6টা থাকে, বাট সবগুলো ব্যস্ত মানুষ, এগুলো খুব বেশি ইউজ করে। দেখতে পাচ্ছেন এখানে এটা 6টা থাকে, তো অলরেডি এগুলো নিয়ে অন্য জায়গায় চলে গেছে যে কেউ, বাট অন্য জায়গা থেকে আমি ট্রাই করবো আজকে। এটা আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চাই। 8 বছরের চাষা দেখছেন কীভাবে পার্সেল কোম্পানিতে কাজ করতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কি অবস্থা? আপনারা তো খুঁজে পাই না, উনি অনেক সময় কালেক্ট থাকেন। আমি আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম প্রায় 1 ঘন্টা ধরে। আরে বলেন নাই, পোস্ট অফিসে তো একবারে ফেসে গেছে, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেগে গেছে। ঘুমেন না সাহেব, ভাই ঘুমেন নাই। টোকিও কেমি মসজিদে যদি আপনি যেতে চান তাহলে শিনজুকু থেকে ওদাকিও লাইনে 8 এবং 9 এই দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনি উঠবেন এবং টোকিওগি উহেরা স্টেশনে গিয়ে নামবেন। সেখান থেকে প্রায় 400 মিটারের মতো আপনাকে হাঁটতে হবে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড, আমাদের এলাকায় বাড়ি। আর আমি আপনাদেরকে হয়তো বলেছিলাম ভিডিওতে বেশ কয়েকবার যে লাস্ট টাইম জাপান আসার ডিসিশন বাদ দেওয়ার পরে যে ফ্রেন্ড আমাকে আবার ইন্সপায়ার করছে যে দেশে থেকে কী করবি, জাপানে চলে যা, খুব ভালো হবে। তো ইনি হলো সেই ব্যক্তি, ঠিক আছে? তো অতটা স্পেশাল না, আমি যদি আমার এই ফ্রেন্ডের বাসায় না যাইতাম তাহলে কিন্তু আমি আজকে যেমন আসতাম না সত্যি কথা। তো মানুষ সিলাই পায় না, আমি সিলাই পাওয়ার পর সব চিন্তা ভাবনা দিয়ে দিয়েছিলাম। তো জাপান আসছে আজকে কতদিন, আজকে কতদিন হয়েছে আপনার? 7 মাস। তো আমার বন্ধু জাহিদ, তার জাপান আসার আজকে প্রায় 7 মাস হয়ে গেলো, আসছে ডাইরেক্ট জব ভিসাতে। বাংলাদেশে ছিল জাপানি ভাষার শিক্ষক বিভিন্ন ট্রেনিং সেন্টারে। তো জব ভিসায় আসার ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে জব ভিসায় আসতে চায় তাদের মধ্যে আপনার কী কী সাজেশন থাকবে?
তারা জব পেশে জাপানে আসতে চায় আর কি, সেজন্য বেস্ট প্রমোশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখে আসে। অথবা কোনো না কোনো আপনার ভিসা উঠে যাবে, আসার পরে একটা আপনি যে জব করবেন জবের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখন যদি ল্যাঙ্গুয়েজ না থাকে ভাই আপনি কী জব করবেন, আপনি কী জব দিবেন, সেটা তো তাহলে কোনো সুযোগই নেই। এই জন্য বেসিক্যালি যারা আসতেছে অনেকে কিন্তু জব ভিসা আসার পরেও জব পাচ্ছে না, বিকজ আপনার যে কোম্পানি থেকে আপনাকে নিয়ে আনা হয়েছে সেই কোম্পানিতে হয়তো আপনার ল্যাঙ্গুয়েজের জন্য জব হচ্ছে না। বাট আপনি যখন অন্য কোম্পানিতে যেমন সেম একই জায়গায় আপনি ল্যাঙ্গুয়েজের জন্য জব পাবেন না। দেখা যাচ্ছে মানে কি আমাদের যে ভিসা ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট ইন হিউম্যানিটিস, এই একটা সর্বোচ্চ ক্যাটাগরি ভিসা থাকার পরেও জব পায় না। এর প্রধান কারণ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। এই জন্য জব ভিসা মানে যে আপনি জব নিয়ে জাপানে আসতেছেন বিষয়টা এরকম কিন্তু না। এই জন্য প্রথম শর্তে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করা দেশে থাকা অবস্থায় সরাসরি আপনি জব ভিসা আসতে চান। তারপরে সেকেন্ড যেটা বিষয় হচ্ছে যে জব এক্সপিরিয়েন্স। সাপোজ আপনি যদি আপনার যদি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের হন সেক্ষেত্রে আপনি যে ফিল্ডে পড়াশোনা করছেন সেই ফিল্ডের মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স থাকলে ভিসা পাইতে ইজি হয় আর কি। তার হচ্ছে যে অবশ্যই আপনাকে ভালো ইউনিভার্সিটি থেকে একটা পাস সার্টিফিকেট হইতে হবে। বাংলাদেশ থেকে অনেকে কিন্তু অ্যাম্বাসিতে রিজেক্ট হচ্ছে, এর একটা অন্যতম কারণ হচ্ছে আপনার ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড ছিল ভালো না। কিন্তু ব্ল্যাকলিস্ট ইউনিভার্সিটি আছে সেগুলো থেকে আপনার পাস করলে এরা হচ্ছে যে ভিসা পাইতে আর ভিসা হয় না আর কি। ঠিক আছে, এই আমার এগুলোর কথার মূলত কথা হচ্ছে যে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানেন কিন্তু জব ভিসা না যে কোনো ভিসাতেই আসে কোনো লাভ নেই, এখানে আপনাকে সাফার করার লাগে, এটা হচ্ছে মূল কথা আর কি। আর জব ভিসা আসার প্রিপারেশন যেটা মোটামুটি আপনাকে 3-4 বছর আগের প্রিপারেশন নিয়ে রাখার লাগবে, যে আমি 3 বছর পরে জব ভিসা জাপান যাবো, 3 বছর আগে থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখার লাগবে, জব এক্সপিরিয়েন্স গ্যাদার করার লাগবে, তারপরে আসতে আপনার প্রসেসিংয়ে যাওয়ার লাগবে। এটা সবচেয়ে হচ্ছে বেস্ট সাজেশন। আর জব ভিসা আসার ক্ষেত্রে মানে কোন প্রকারের এজেন্সিগুলোর কাছে যাইতে নিজে নিজে কোনোভাবে প্রসেসিং করা যাবে? যদি ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি খুব ভালো থাকে মোটামুটি এন্ট্রি হয় সেক্ষেত্রে নিজে নিজেই বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে জব ম্যানেজ করা যাবে। এরপরে যদি মনে হয় যে না আমি আসলে পারতেছি না, সেক্ষেত্রে আপনার এজেন্সির সহযোগিতা নেওয়া উচিত। বাট এই ক্ষেত্রে ইনশিওর হয়ে নিন যে আমি যে কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানিতে আমার জব আছে কি না, এবং না থাকলেও যাওয়ার পরে আমরা আমাকে জব সাপোর্ট দেওয়া হবে কি না। ম্যাক্সিমাম যেটা হয় যে আসলে এজেন্সিগুলো যেটা করে যে জব পিছিয়ে নিয়ে আসতেছে মানে জাস্ট একটা কী বলে আদর মাখা কথা বলে আপনাকে হয়তো বা নিয়ে আসবে, আর আসার পরে কিন্তু জব সাপোর্ট দেয় না, তখন একটা বড় সমস্যার মধ্যে পড়ার লাগে। আর জব ভিসা তো আপনি খুব ঘন ঘন কোম্পানি চেঞ্জ করতেও পারবেন না, এক্ষেত্রে আপনার পরবর্তীতে ভিসা ওঠার উপরেও একটা আসলে ঝামেলা হয় আর কি। এই জন্য যদি এজেন্সিতে যান সেক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন, সেটা যে এজেন্সিতে যান না কেন, এজেন্সির ব্যাপারে আমি জানি না, সেক্ষেত্রে ক্লিয়ার করবেন যে আমার এই কোম্পানিতে জব হবে কি না, এবং যদি জব না থাকে যার পরে আমাকে জব সাপোর্ট দিবে কি না, এইটা বিষয়ে ক্লিয়ার হয়ে নিয়ে। আর যদি বলে যে না আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে না, অমুক লাগবে না, তমুক লাগবে না, আসেন পাঠাই দিব হয়ে যাবে ভিসা, বাট এভাবে যদি কোনোভাবে যখন আসেন আসার পরে আসলে যেটা সাফার করবেন এর চেয়ে আগে থেকে ল্যাঙ্গুয়েজ শিখে মোটামুটি একটা প্রিপেয়ার হয়ে এজেন্সিতে যান, তার নিজের বুঝতে সবচেয়ে বেটার হবে। আমার সাজেস্ট হচ্ছে যে কোনো যেহেতু জব ভিসার ক্ষেত্রে কোনো এজেন্সির প্রয়োজন হয় না, এখানে ডকুমেন্টেশনের কোনো প্রসেস নেই, প্রসেস হচ্ছে নিজের স্কিলের উপর আসলে জোর দেওয়া। এই জন্য আগে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেন, ডেভেলপ করার পরে যদি মোটামুটি একটা ভালো অবস্থায় পৌঁছান তখন আপনি নিজেই এটার প্রসেসটা জানে যাবেন। তো জাহিদ বন্ধু অনেক ধন্যবাদ তোমাকে। তো আমরা চলে আসছি মসজিদের একবারে সামনে, আর এই এরিয়াটা হলো একবারে পুরো কিছুটা ইউরোপের মতো, তাই না? সামনের দিকে যে বিল্ডিংগুলো রয়েছে মোটামুটি পুরোটা ইউরোপের মতো। তবে জাপানের আসলে এক একটা এলাকার নির্মাণ কি বলে শিল্প একরকম, সাপোজ মানে এরা হলো একটু ইউনিক টাইপের, এক একটা এক জায়গার সাথে আরেক জায়গার কোনো রকমের বিল্ডিং কিংবা মানে রাস্তাঘাটের কোনো কিছু মিল নেই, আলাদা আলাদা মিল না থাকলেও আবার যে অগোছালো বিষয়টা কিন্তু এরকম না, পুরোটাই গোছালো, মানে প্রত্যেকটা ইট আপনার কীভাবে স্থাপন করা হবে এটা কিন্তু প্ল্যান করে। মানে আপনি যদি একটা ইট রাস্তায় বেছেতে চান, আমরা তো রাস্তা বাংলাদেশে আসলে দেখি যে মোটামুটি যে কোনো জায়গায় একটা এলোমেলোভাবে পড়ে থাকে, এখানে আপনার একটা ইট আপনার রাস্তায় ফেলাইতে হলো, ইট এখানকার যে মিউনিসিপ্যালিটি আছে এটার অনুমোদন নিয়ে আপনাকে আসলে বসাইতে হবে, তার আগে আপনি পারবেন না। তো এটা হলো টোকিও কেমি মসজিদ, দেখতে পাচ্ছেন এটা তো গেট ওই দিকে আছে, এইদিকে দুই সাইডে গেট আছে। তো এখন আমরা মসজিদের ভিতরে যাবো, নামাজ পড়বো, এবং আজকে আসলে যেটা আপনাদেরকে মেইন আকর্ষণ ছিল সেটা আসলে এখন পর্যন্ত মানে আমি হাতের কাছে পেলাম না, তো দেখি নামাজ পড়ার পরে যদি আমরা পাই তাহলে অবশ্যই সেটার একটা ভিডিও মেক করব। তো এটা আসলে অনেক সুন্দর এই মসজিদটা, আগে সোফিয়া মসজিদের মতো ঠিক আছে না, যদিও এরকম না বাইরে থেকে যদিও এরকমটা দেখা যাচ্ছে ভিতরে অনেক বেশি সুন্দর। টোকিও কেমি মসজিদ নিয়ে আমার একটা আলাদা ভিডিও মেক করা আছে, সেখানে ডিটেলস খুব সুন্দর মতো করে দেখানো হচ্ছে। বাট আজকে আমরা নামাজ পড়তে আসছি, তেমন একটা আসলে সময় নাই, যতটুকু দেখাতে পারি তো চলো যাওয়া।
তো এটা হলো উজু করার জায়গা। ফাইনালি আমাদের নামাজ কমপ্লিট, আর আপনারা চাইলে এখানে কিন্তু আসতে পারেন। টোকিও কেমি মসজিদ জাপানের টোকিওর ভিতর সব থেকে একটা বড় মসজিদ, এবং এখানকার যে আমি আপনাদেরকে ভিতরের যে নির্মাণ শৈলীগুলো দেখিয়েছি অনেক সুন্দর। আর বিশেষ করে এখানে যে জিনিসটা ভালো লাগছে, বিভিন্ন দেশের মানুষ একই সাথে নামাজ পড়ছি, আর এখানে প্রায় খুতবাটা পড়ানো হয়েছিল প্রায় 5টা ল্যাঙ্গুয়েজে, 4টা কিংবা 5টা ল্যাঙ্গুয়েজে। সাইডে এখানে একটা ফুলের বাগান রয়েছে, এবং নিচের দিকে তাদের কালচারাল অনেক কিছু রয়েছে, তো সেগুলো একটু দেখার চেষ্টা করব। এই ফুলগুলো মেবি আমাদের বাংলাদেশেও রয়েছে। এটা হলো কেমি মসজিদের মিউজিয়াম, এবং এখানে অনেক কিছু রয়েছে। আর এটা হচ্ছে মাল্টিপারপাস হল, এখানে বিভিন্ন রকমের সভা করা হয়ে থাকে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। একটা কোরআন শরীফ দেখতে পাচ্ছেন, এই কোরআন শরীফটা রিসেপ তাইয়েব এরদোয়ান দিয়েছে, অনেক বড় কোরআন শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এবং এখানে সাইডে মানুষ বসে থাকে ঠিকইভাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা কত সুন্দর ডিজাইন করা মৃৎশিল্প, হাতের তৈরি করা। প্লিজ ফিল ফ্রি টু টেক দিস, এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এগুলা এখানে ছোট কোরআন শরীফও আছে, এবং অন্যান্য মানে পড়ার মতো অনেক কিছু আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে। এখানে যা কিছু রয়েছে সব আপনি নিয়ে যেতে পারবেন বাসায়। আর দেশে যেটা রয়েছে কাপড় সেলাই করার মেশিন, এটা তো এখানে একটা রয়েছে হালাল শপ, এখান থেকে মানে আপনি চাইলে অনেক কিছু কিনতে পারবেন। কিন্তু আমাদের পরে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে এখানে কোনো কিছু কিনতে গেলে লম্বা লাইন ধরতে হয়। এক লিটার অলিভ অয়েল এখানে হলো 1520 ইয়েন। তো এই লাইনটা এদিক দিয়ে ঘুরে একবার ঠিক আছে সেটা আসবে, অনেক বড় লাইন। এটা বিস্কিট, এটা প্রায় 320 ইয়েন, এবং একটা ম্যাঙ্গো জুস অনেক বড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদিও আসলে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু আসলে আমি লুপ আজকে একটাও পাই নাই, যতগুলো স্টেশনে অনেক সময় ধরে খুঁজছি, কিন্তু মানে সব ব্যস্ত, রাতের বেলা ফ্রি থাকে, তো কোনো একটা সময় আমি রাতের বেলা সেটা চালাবো এবং আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি করেছেন আপনাকে মোস্ট ওয়েলকাম। তো আজকে বিদায় নিচ্ছি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।